সম্মানিত ইউটিউব ইউর আসসালামু আলাইকুম আসসালাম এ আর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে অ্যামপিআর ফ্রিকোয়েন্সি মিটার বোল্ট মিটার কানেকশন এবং এ থেকে কারেন্ট ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ তো এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে অ্যাম্পিয়ার মিটার কানেকশন করতে হয় কীভাবে ফ্রিকোয়েন্সি মিটার কানেকশন করতে হয় এবং কীভাবে ভোল্ট মিটার কানেকশন করতে হয় তো আমি এখন ধাপে ধাপে সব মিটারগুলো কানেকশন করে একটি লোড হিসাবে একটি ইন্ড ল্যাম্প দিয়ে আমি আপনাদেরকে ভোল্টেজ পরিমাপ করে দেখাবো এবং ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পিয়ার তো দরজো সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে মিটার কানেকশন এবং কীভাবে পরিমাপ করতে হয় বুঝতে পারবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়ি আমি এখন প্র্যাকটিক্যাল কাজে চলে যাব তবে তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম আর টিভির সাথে থাকুন তো ভিওয়ার্স দেখেন আমার এখানে যে মিটারটা রয়েছে এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার আমরা এর সিম্বল দেখেই এটা বলতে পারি যে অ্যাম্পিয়ার মিটার তো অ্যাম্পিয়ার মিটারে দেখেন এখানে দুটি টার্মিনাল রয়েছে দুটি টার্মিনালের মধ্যে অ্যাম্পিয়ার মিটার কানেকশন করতে হয় সিরিজে অর্থাৎ যে লোডটির আমরা অ্যাম্পিয়ার পরিমাপ করব সেটা কানেকশন হবে সিরিজে অর্থাৎ আমরা যদি এই লোডটির অ্যাম্পিয়ার পরিমাপ করতে চাই বা একটা মোটর বা একটা বাসার যদি কারেন্ট পরিমাপ করতে চাই তাহলে আমরা এইখানে যে মিটারটি রয়েছে এই মিটারটি আমরা ফেজ তারের সাথে সিরিজে কানেকশন করে দেবো তারপরে ও সরি এখানে মিটারটিতে দেখেন আমরা সর্বোচ্চ দুই অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবো তো এগুলার ক্যাপাসিটি দুই অ্যাম্পিয়ার পর্যন্ত যদি আমাদের বেশি ক্যাপাসিটি হয় তাহলে কিন্তু আমরা মিটারের অ্যাম্পিয়ার বাজারে কিনতে পাওয়া যায় বেশি অ্যাম্পিয়ার পর্যন্ত দশ বিশ তিরিশ পঞ্চাশ তো যেটা যেরকম প্রয়োজন সেটা সেভাবে কানেকশন করব এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার এই যে থাকলে সেটা হয় ফ্রিকোয়েন্সি মিটার তো ফ্রিকোয়েন্সি মিটার আমরা জানি বাংলাদেশের ফ্রিকুয়েন্সি ফিফটি অর্থাৎ পঞ্চাশ এবং উন্নত দেশে ষাট আছে এবং কিছু দেশে পঁচিশও রয়েছে তো আমার এইখানে যে মিটারটি রয়েছে এখানেও কিন্তু দেখেন দুটি টার্মিনাল রয়েছে তো এটা হয় প্যারালালে অর্থাৎ এখানে একটা ফেস তার কানেকশন করতে হবে এবং একটা নিউট্রাল তার কানেকশন করতে হবে এবং এখানে রয়েছে বোল্ট মিটার এই বোল্ট মিটারটি দিয়ে আমরা পাঁচশো বোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো তো এখানেও দেখেন দুটি টার্মিনাল রয়েছে একটি ফেস তারের জন্য এবং একটি নিউট্রাল তারের জন্য অর্থাৎ প্যারালাল কানেকশন করতে হবে তো আমার এখানে যে ল্যাম্পটি রয়েছে আমি এটা দিয়ে কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিওয়ার্স আমি এখানে কানেকশন করার পরে সাপ্লাই নেওয়ার জন্য এখানে টুপিন প্লাগ থেকে আমরা সাপ্লাই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং পরিমাপ করে বুঝিয়ে দেবো এ থেকে আপনারা কিন্তু মিটার কানেকশন এবং এগুলোর মেজারমেন্ট অর্থাৎ কত অ্যাম্পিয়ার কত ফ্রিকোয়েন্সি কত বোল্ট আমরা দেখতে পাবো ভিউয়ার্স এখন আমরা কাজ শুরু করে দেই। তাই ফার্মিটারটি আসলে সিরিজে কানেকশন করতে হয় আমাদের যেহেতু মূল ফেজ তার এইটা। তো যখন আমরা বাসা কানেকশন করব তখন বাসা থেকে যে ফেজ তারটি থাকবে সেই ফেজ তারটা আমরা এখানে লাগিয়ে দেব। তো আমি এটা লুজ কানেকশন করছি অর্থাৎ আমি ফেজ তার হিসেবে এটা ধরেছি এবং যেখান থেকে সাপ্লাই নিব সেখানে টু পিন প্লাগটি আমরা কানেক্ট করে দেব। তো এটাকে আমাদের সিরিজে কানেকশন করতে হবে। অর্থাৎ আমরা এইভাবে এখান থেকে কানেকশন করে এখান থেকে বের করে তারপরে আরেকটি ফ্রিকোয়েন্সি মিটার বা ভোল্ট মিটার সেখানে দেবো তো এটাতে আমি কানেকশন করে দিচ্ছি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন কারেন্ট ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি মিটার কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে পরিমাপ করতে হয় তো এটা দেখেন ফেস আমরা প্রথমে এখানে লাগিয়ে দিয়েছি এবং এটাকে টাইট করে দিচ্ছি তো দেখুন এখানে লাগিয়ে দিলাম তো বিওয়ার্স এই মিটারটির মধ্যে রয়েছে একটা সিসি কয়েল কার অর্থাৎ কারেন্ট কয়েল যেটা এখানে কারেন্ট কয়েলটি এই পাশে এসে এই টার্মিনাল শর্ট হয়েছে অর্থাৎ আমরা যদি এখন এই পাশ থেকে আর তার কানেক্ট করে দেই তাহলে আমরা এইখানে ফেস তারটি পাবো এবং এইখান থেকে আমরা লোডে দিলে সেই লোডটি এইখানে সিরিজে চলতে থাকবে তো এখন আমরা এই টার্মিনালটিতেও কানেক্ট করে দিচ্ছি তো ভিউয়ার্স দেখেন এটা সিরিজে কানেকশন হয়েছে এখন এটা আমার ফেজ তার এখন আমরা চাইলে বোল্ট মিটার এবং ফ্রিকোয়েন্সি মিটার যে কোনো একটা লাগাতে পারি তো আমি এখন বোল্ট মিটারে লাগিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি যেহেতু এই মিটারটিতে প্যারালালে কানেকশন করতে হবে আমি দুটি তার এক সঙ্গে লাগিয়ে দিচ্ছি অর্থাৎ এখান থেকে শর্ট করে আমি এই টার্মিনালটিতে পাশের মিটারটি কানেকশনের জন্য এখানে শর্ট করে দিচ্ছি আমরা এ মিটারটিতে বোল্ট মিটারটিতে লাগিয়েছিলাম এবং কানেকশন হয়ে গেছে তো এখন আমরা ফ্রিকুয়েন্সি মিটারটিতে কানেকশন করবো তো ফ্রিকোয়েন্সি মিটারেও দেখেন দুটি টার্মিনাল রয়েছে আমরা এই মিটারটিতে ঠিক এইখানে লাগিয়ে দেব এবং এই সাথে যেহেতু আমরা এই লোডটি দেব এই লোডটির ফেস তারটিও আমি একসঙ্গে শর্ট করে এখানে লাগিয়ে দিচ্ছি এবং অন্য যে টার্মিনালটি খালি থাকলো এই টার্মিনাল এবং এটার একটা টার্মিনাল সেখানে আমরা নিউট্রাল তার কানেকশন করে দেব তো বিওয়ার দেখেন আমরা এইখান থেকে প্রথমে ফেস তারটি শর্ট করেছি এখন এখানে বোল্ট মিটারে লাগিয়ে দিয়েছি প্যারালালে এবং এখান থেকে শর্ট করে আমরা এখানে ফ্রিকোয়েন্সি মিটারে লাগিয়ে দিয়েছি এবং সেখান থেকে আমাদের যে লোডটির আমরা কারেন্ট ভোল্টেজ পরিমাপ করব। সেখানেও দেখেন এখানে শর্ট করে দিয়েছি এখন আমার এখানে দেখেন একটি টার্মিনাল খালি রয়েছে এবং এইখানে একটি টার্মিনাল খালি রয়েছে সেখানে আমরা নিউটাল তার কানেকশন করে দেব। তো নিউটাল তার কানেকশন করার জন্য আমরা একটা কালো তার নিলাম এবং এইখানে যে আমাদের লোডটি রয়েছে ইনকন্ডিশন ল্যাম্প সেটারও নিউটাল যেহেতু কানেকশন করতে হবে দেখেন এখানে নিউট্রালটি বিচ্ছিন্ন রয়েছে তো এই নিউট্রালটির সঙ্গে আমরা এইখানকার যে নিউট্রাল সেটাকে শর্ট করে দিচ্ছি এবং এইখানকার যে টার্মিনালটি সেখানে কানেক্ট করে দিচ্ছি এখানে নিউটালটি কানেকশন করে দিচ্ছি তাহলে এখানকার ল্যাম্পের যে নিউট্রাল সেটা কানেকশন হয়ে গেছে এখন আমাকে এই নিউট্রালের সাথে কানেকশন করতে হবে অর্থাৎ এই মিটারটিতেও বোল্ট মিটারটিতেও নিউট্রাল লাগবে তো এখানেও যেহেতু নিউটাল লাগবে আমরা নিউট্রালটি এখানেও শর্ট করে দেবো এবং আরেকটি নিউটাল মেন নিউটালের সাথে কানেকশন করার জন্য সেখানে আর একটি কেবল আমরা লাগিয়ে দিচ্ছি তো এখানে দেখেন নিউটালটি লাগিয়ে দিলাম এবং আমার এখন সর্বশেষ এইখানে হচ্ছে মেন নিউটাল তো এই মেন নিউটালটি আমরা এখানে যে আমাদের সাপ্লাইয়ের যে নিউট্রালটি রয়েছে নিউট্রাল তারটি তো সেই নিউটালের সাথে আমরা লাগিয়ে দিচ্ছি এ থেকে কিন্তু আমার কানেকশন হয়ে গেল এখন আমি বিদ্যুৎ সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তবে এখানে আমাকে টিপিং করতে হবে তো এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন তো আমি বলেছিলাম যে এখানে যে অ্যাম্পায়ার মিটারটি সেটা হবে সিরিজে কানেকশন এখানে দেখেন ফেজের সাথে এটা সিরিজে রয়েছে তো তারপরে বলেছিলাম যে বোল্ট মিটার বোল্ট মিটার হবে প্যারালালে কানেকশন তো এখানে দেখেন প্যারালাল অর্থাৎ একটা ফেস এবং একটা নিউটাল তো এখানে এই ফেসটি দেখেন এখানে সিসি কয়েল হয়ে এই ফেসটি যেহেতু এখানে এসে লেগেছে এবং অপর টার্মিনালে আমরা মেন নিউটালের সাথে লাগিয়ে দিয়েছি অর্থাৎ এখানে দুশো বিশ বোল্ট পাবে তাহলে এটা প্যারালাল হয়ে গেল এবং আমার এইখানে যে মিটারটি রয়েছে সেটাও দেখেন এইখানে যেহেতু আমরা ফেস তারটি এখান থেকে শর্ট করে এখানে নিয়ে এসেছি অর্থাৎ আমার এইখানে যে মিটারটি রয়েছে সেখানে ফেস তারটা পাবে কানেক্ট হয়েছে এবং এইখান থেকে দেখেন নিউট্রালটিও শর্ট করে রেখে এখানে লাগিয়ে দিয়েছে অর্থাৎ আমার এখানে যে ফ্রিকোয়েন্সি মিটার রয়েছে এটাও প্যারালালে দুশো বিশ বোল্ট পাবে এবং এইখানে আমার যে লোডটি রয়েছে সেটা কিন্তু এইগুলার সাথে হচ্ছে প্যারালালে এবং এই অ্যাম্পিয়ার মিটারটার সাথে সিরিজে কানেকশন রয়েছে তো এখন দেখেন এইখানে দেখেন নিউট্রালটি সরাসরি এই মেন নিউটালের সাথে নিউট্রালটি পাচ্ছে এবং এইখানে ফেসটি এই মিটারটি সিরিজ হয়ে চলে আসে অর্থাৎ অ্যাম্পিয়ার মিটারে এখানে যত যে অ্যাম্পেয়ারটাই এটা লোডটা নিক সেটাই এইখানে শো করবে এবং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এখানে দেখা যাবে তো আমি বিদ্যুৎ সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি কানেকশনটা সকলেই বুঝতে পারছেন সম্মানিত বিওয়ার্স আমার কানেকশন এখানে সম্পূর্ণ হয়েছে আমি এখন পাওয়ারটি অন করে দিচ্ছি অন করে দিলে সম্পূর্ণ মিটারগুলা কাজ করতে থাকবে এবং বাতিটি জ্বলে উঠবে আশা করছি তো আমি সুইচটা অন করে দিচ্ছি সুইচটা অন হয়ে গেল এবং এইখানে দেখেন এমপেয়ার এইখানে দেখাচ্ছে পয়েন্ট নাইন ফাইভ অ্যাম্পেয়ার অর্থাৎ এম্পিয়ারের একটু কম তো এখানে ভোল্টেজ দেখাচ্ছে দুইশো পঁচিশ এবং এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে পঞ্চাশ বাউর মতো তো এখানে একটু বেশি দেখাচ্ছে তো কানেকশন কিভাবে করতে হয় এটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন এবং আশা করি ভালো লাগছে সবারই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরো নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলামিয়ার পি টিভি সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আরো অন্য ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ